হাসিনা মোদি বৈঠকে ঢাকার বড় ধরনের প্রাপ্তি নেই বলছেন বিশ্লেষকরা ক্ষুব্ধ তিস্তাপারের 2 কোটি মানুষ নিজস্ব তহবিলে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সংশোধন হচ্ছে 150 বছরের সাক্ষ্য আইন অপরাধ প্রমাণে আমলে নেওয়া হবে সিসিটিভি ফুটেজ অডিও রেকর্ডিং দ্রুত নিষ্পত্তিতে মামলা জট কমার আশা ধানের বাজারের সঙ্গে চালের দামে বিস্তর ফারাক কেজিতে খরচ 42 টাকা হলেও বিক্রি 52 টাকায় নজরদারির অভাবই দায়ী অভিযোগ কৃষক নেতাদের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চট্টগ্রামের রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ঢিলেঢালা সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচি জরিপ না করায় শনাক্ত হচ্ছে না উৎপত্তি স্থল এবং যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা বন্ধের উদ্যোগ বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্কে নতুন আইন চালু টাইম স্কয়ার সহ গুরুত্বপূর্ণ স্থানে আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া ভারত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের উপস্থিতিতে 7টি সমঝোতা স্মারক সই হলেও ঢাকার বড় ধরনের প্রাপ্তি নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত তিস্তা সহ অভিন্ন 54 নদীর পানি বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধে কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রত্যাশা পূরণ হয়নি বলে মত তাদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানে নতুন পদ্ধতি গ্রহণের দিকে জোর দিচ্ছেন বিশ্লেষকরা দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে সবসময়ই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে নতুন প্রাপ্তির হিসাব নিকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের ভারত সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার দিল্লিতে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে সই হয় 7টি সমঝোতা স্মারক এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কুশিয়ারা নদীর পানি বণ্টন যার নীতিগত সিদ্ধান্ত কিছুদিন আগেই আসে দুই দেশের নদী কমিশনের বৈঠকে এছাড়া বিজ্ঞান ও শিল্প গবেষণা বিচার বিভাগ ও রেল কর্মকর্তাদের প্রশিক্ষণ মহাকাশ প্রযুক্তিতে সহায়তা ও দুই দেশের প্রচার মাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক সই হয় এখন প্রশ্ন বাংলাদেশের মানুষের প্রত্যাশার নিরিখে প্রাপ্তি কতটুকু এই সফরে সিদ্ধান্ত আসেনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ইস্যু তিস্তার পানি বণ্টন ও সীমান্ত হত্যা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের প্রাপ্তি নেই এই সফরে সীমান্ত হত্যার সংকট সমাধানে নতুন করে ভাবনা আছে বাংলাদেশের প্রয়োজন চীনের মতো চুক্তির রেগুলার এগ্রিমেন্টে আমি বলবো বড় ধরনের সেই ধরনের কোনো এগ্রিমেন্ট না 96 সালে তারা এগ্রিমেন্টে এসেছে যেটা এখনো তারা পালন করছে সেটা হলো 2 কিলোমিটারে কেউ ফায়ার আর্মস ক্যারি করতে পারবে না যদি ভারত আর চীন করতে পারে তাহলে ভারত আর বাংলাদেশ কেন করতে পারবে না আর কাঙ্ক্ষিত তিস্তার পানি বণ্টন নিশ্চিতে কেবল কেন্দ্রীয় সরকারের দিকেই না তাকিয়ে থেকে পশ্চিমবঙ্গ প্রাদেশিক সরকারের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের অভিন্ন 54 নদীর বিষয়ে নতুন পদ্ধতির প্রয়োজন বলেও মনে করেন তারা মমতা ব্যানার্জির সাথে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন দলের বিভিন্ন নেতার সাথে যাদের সরকার গঠনের বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে তাদের সাথে আমাদের সবসময় কিছু একটা যোগাযোগ রাখা দরকার সেই চেষ্টাটা আমরা আরেকটু জোরদার করতে পারি আমব্রেলা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের কথা বলা হয়েছে বিভিন্ন সময় যে সেটা হলো সব অভিন্ন নদীর জন্য একটা নীতিগত একটা জিনিস তৈরি করা ফ্রেমওয়ার্ক তৈরি করা যে সেটার ভিত্তিতে সব নদীগুলোর পানি বণ্টনের চুক্তি হবে বা ইত্যাদি প্রাপ্তির পাল্লা ভারী না হলেও এমন রুটিন সফরের প্রয়োজনীয়তা রয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তির বাইরেও দ্বিপাক্ষিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বোঝাপড়া সহজ হয়ে ওঠে বলে মত বিশেষজ্ঞদের তাজওয়ার মাহমিদ সময় সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তৃতীয় দিনের খবর জানাতে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের সামনে আছেন সহকর্মী দেবাশিস রায় সরাসরি যাচ্ছি তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে যে রাষ্ট্রীয় সফর চলছে সেই রাষ্ট্রীয় সফরের আজ তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনের ওনার যে প্রথম কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে সেই কর্মসূচিটিতে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন এবং কর্মসূচিটি চলছে আমরা আপনাদেরকে জানাই যে ভারতের যে নর্থ ইস্টার্ন অর্থাৎ যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি রয়েছে যেগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের যেহেতু সীমান্তগুলো রয়েছে সেই সেভেন সিস্টার্স অর্থাৎ নর্থ ইস্টার্ন বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি তার সঙ্গে কিন্তু এখন প্রধানমন্ত্রীর বৈঠক চলছে জি কিষাণ রেড্ডি নর্থ ইস্টার্ন মিনিস্টার ভারতের এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই হোটেলটিতে আমার টেলিভিশনের পর্দায় যে হোটেলটি দেখছেন যে হোটেলটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সেই হোটেলটিতে কিন্তু তিনি নিজে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এবং সেই সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তারা কথা বলছেন আমরা যতটুকু জেনেছি হোটেলের সূত্রে বা ভেতরে যারা রয়েছেন সেই
প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রে সেই বৈঠকটি শুরু হয়েছে এবং এর পরপরই কিন্তু প্রধানমন্ত্রীর দ্বিতীয় যে কর্মসূচি তৃতীয় দিনের সেটি হচ্ছে ভারতের যে বিশিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন বাংলাদেশের আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে 170 জন প্রতিনিধি এসেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু ব্যবসায়ীরা রয়েছেন এবং সেই ব্যবসায়ীদের সঙ্গে ভারতের যে বিশিষ্ট ব্যবসায়ী গ্রুপগুলো রয়েছে বা বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা কিন্তু এখানে বৈঠক করতে আসবেন সেই বিজনেস ডেলিগেট এবং বিজনেস ফোরামের সঙ্গে বৈঠকটি হবার কথা রয়েছে বাংলাদেশ স্থানীয় সময় বেলা 10:30 এবং সম্ভবত আমরা সেই কর্মসূচিটিও আপনাদেরকে দেখাতে পারবো এবং সেই কর্মসূচিটিতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিনিয়োগের আহ্বান জানাবেন বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরবেন আমরা যতটুকু জানতে পেরেছি সূত্রগুলোর মধ্যে থেকে একই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে দুদেশের সম্পর্ক যেহেতু দিন দিন দৃঢ় হচ্ছে সেই জায়গাটি থেকে কিন্তু আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায় সেই আহ্বানগুলি হয়তোবা বাংলাদেশের ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী সেই আহ্বানগুলো ভারতের ব্যবসায়ীদের কাছে রাখবেন এর পাশাপাশি অপরাহ্নের পরে অর্থাৎ দুপুরের পরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি কর্মসূচি রয়েছে যে কর্মসূচিটিকে বলা হচ্ছে মুজিব স্কলারশিপ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি বিশেষ বৃত্তি চালু করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকার এই বৃত্তিটি দেবে অর্থাৎ যে ভারতীয় সেনারা যাদের রক্ত মিশে গেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের বাংলাদেশিদের রক্তের সঙ্গে যাদের রক্ত মিশে গেছে সেই 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 যোদ্ধাদের যারা পরিবারবর্গ রয়েছেন সেই পরিবারবর্গের সদস্যরা বিশেষ করে তাদের সন্তানরা এই বৃত্তিটি পাবেন সেই বৃত্তির কার্যক্রমে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাহ্নের পরে সেই কর্মসূচিটি অংশগ্রহণ করবেন এবং দুটি কর্মসূচি কিন্তু প্রধানমন্ত্রীর এই হোটেলটিতে অনুষ্ঠিত হবে আমরা চেষ্টা করব সেই কর্মসূচিগুলো আপনাদেরকে দেখানোর এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের তৃতীয় দিনের আমার কাছে থাকা সবশেষ তথ্য নতুন তথ্য যোগ হলে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে সেই তথ্যগুলো জানাবো ফিরছি স্টুডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তৃতীয় দিনের খবর জানাতে নয়াদিল্লি থেকে সরাসরি যুক্ত ছিলেন আইসিটি মায়ুরা হোটেলের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায় দিল্লিতে হাসিনা মোদী বৈঠকেও তিস্তা চুক্তির সুরাহা না হওয়ায় উত্তরের নদী পারের 2 কোটি মানুষের হতাশা রূপ নিয়েছে ক্ষোভে তিস্তা নিয়ে ভারতের আচরণ আগ্রাসী ও বৈরী মনে করছেন তিস্তা আন্দোলনের নেতারা তাই নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের রতন সরকারের রিপোর্ট ছবি তুলেছেন আশরাফুল ইসলাম তিস্তা সংকটের সমাধানের দাবিতে উত্তর জনপদের মানুষের আন্দোলন প্রায় 4 দশকের অভিন্ন নদীতে নিজেদের অধিকার চেয়ে উজানের প্রতিবেশী ভারতের কাছে আকুতি জানিয়ে আসছিল পুরনো হতাশা পেছনে ফেলে দিল্লিতে হাসিনা মোদীর বৈঠক ঘিরে প্রত্যাশার পাহাড় গড়েছিল মানুষ কিন্তু পাহাড়ের মুশিক প্রসবের মতো খবরে ক্ষুব্ধ এই অঞ্চলের অসহায় মানুষ প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি না হয় তিস্তা পারের মানুষ আশাহত হয়েছে আমরা নাকের বদলে নরুন পেয়েছি তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টিকে বাদ দিয়ে সুরমা কুশিয়ারা নদীকে সামনে এনে ভারত উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের জীবন মরণ সমস্যাকে উপেক্ষা করছে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞ এই তিস্তা নদীর পানি ভারত বিহারের মেসি নদীতে হয়ে একদম ফুলাহার নদীতে নিয়ে গিয়ে তারা গঙ্গায় ফেলে অর্থাৎ তারা গঙ্গা বেসিনে এক বেসিনের পানি আরেক বেসিনে নিয়ে যাচ্ছে এর ভিতর দিয়ে শুধু নদীর ক্ষতি নয় এর ভিতর দিয়ে ভূমির যে সর্বনাশ রচিত হচ্ছে সেই সর্বনাশের আলাপটা কিন্তু সামনে আসছে না ভারতের এই উপেক্ষার পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে আর কোনো অপেক্ষা নয় বরং প্রয়োজনে নিজস্ব তহবিল গঠনের দাবি তাদের এই যে পানির সংকট এই সংকট নিরসনের জন্য বিকল্প ছাড়া অন্য কোনো পথ নাই মহাপরিকল্পনা ছাড়া অন্য কোনো পথ নাই কৃত্রিম জলাধারে পানি সংরক্ষণ পুরো নদীর নাব্য ফেরাতে ব্যাপক খনন এবং পানি ব্যবহার করে আধুনিক কৃষি কলকারখানা বিদ্যুৎ উৎপাদন আবাসন সহ নৌ ও সড়ক পথে নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করেছে যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে 8.5 হাজার কোটি টাকা রতন সরকার সময় সংবাদ রংপুর সময় সংবাদে আরো থাকছে যমুনায় আবারও তীব্র ভাঙন সিরাজগঞ্জে নদীতে বিলীন বসত ভিটা ফসলি জমি আসবাব ও গবাদি পশু নিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা হুমকিতে অনেক স্থাপনা বলা হয়ে থাকে অপরাধ করার পর অপরাধী রেখে যায় প্রমাণ সেই প্রমাণ খুঁজে বের করতে সহায়তা করে তথ্য প্রযুক্তি ডিজিটাল যুগে সিসিটিভি ফুটেজ কল রেকর্ড সহ বিভিন্ন আলামত অপরাধী ধরতে ভূমিকা রাখলেও এর কোনো সাক্ষ্যমূল্য ছিল না আদালতে
এ বিধান যুক্ত করতেই বদলে যাচ্ছে 150 বছরের পুরনো সাক্ষ্য আইন। আইনজীবীরা বলছেন এতে মামলা জট কমবে, বিচার প্রক্রিয়া হয়ে উঠবে যুগোপযোগী। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। অপরাধ প্রমাণ এবং অপরাধী ধরতে তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করে থাকে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী। অথচ সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডিং, কথোপকথনের স্ক্রিনশট আদালতের কাছে সাক্ষ্য হিসেবে এর কোনো মূল্য ছিল না। বাধা হয়ে দাঁড়ায় 150 বছরের পুরানো সাক্ষ্য আইন। দেরিতে হলেও মামলার বিচারে সাক্ষ্য হিসেবে ডিজিটাল তথ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ তৈরি হচ্ছে। সাক্ষ্য আইন সংশোধনী চূড়ান্ত হলে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ধারণকৃত ছবি, ভিডিও, অডিও রেকর্ডিং অপরাধ প্রমাণে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। আইনজীবীরা বলছেন অতীতে ডিজিটাল তথ্য প্রমাণ আমলে নেয়া বিচারকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল ছিল। আইন হওয়ার পর সেই বাধা কেটে গেল। একটা জায়গায় কিন্তু প্রশ্ন রয়ে যেত, এটা হচ্ছে গিয়ে এটা কিন্তু জাজেসদের ডিসক্রিশন ছিল যে আমরা এই ভিডিও ক্লিপটাকে অডিও ক্লিপটাকে গ্রহণ করব, কিন্তু নাও করতে পারতাম, কোনো স্পেসিফিক গাইডলাইন ছিল না। আইনে স্পষ্টভাবে না থাকলে কিন্তু এই অ্যাকোমোডেশনের কিন্তু অনেক লুপহোলস রয়ে যায়। সুনির্দিষ্ট একটা মামলা জট কমাতে ভূমিকা রাখবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। একটা লোককে দেখা যাচ্ছে সে খুন করতেছে, তাহলে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, ওই একটা সাক্ষ্য দিয়ে তো অনেক মানে নিশ্চিত হওয়া যায় যে সে একজন অপরাধী। দ্রুততার সহিত বিচার ব্যবস্থা উপকৃত হব। প্রশ্ন হচ্ছে কেউ যদি ভুয়া বা জাল সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করে তখন কি হবে? সংশোধিত সাক্ষ্য আইনে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। বলা হয়েছে সন্দেহজনক বা আপত্তিজনক কিছু থাকলে কোনো পক্ষ আপত্তি তুললে করা যাবে সাক্ষ্য প্রমাণের ফরেন্সিক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আবারও ডেঙ্গুর প্রকোপ। বর্তমানে রেকর্ড সংখ্যক আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এ মুহূর্তে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে যে জেলা সিভিল সার্জন আছে তার তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে 5 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং এই সংখ্যাটা মোট দাঁড়িয়েছে 184 জনে। এবং আমরা এখন যে হাসপাতালে দাঁড়িয়ে আছে অর্থাৎ মা ও শিশু হাসপাতাল, এবং এই মা ও শিশু হাসপাতালে কিন্তু যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে যে তথ্যটা সর্বশেষ জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে কিন্তু রেকর্ড সংখ্যক যেই ডেঙ্গু রোগে আক্রান্ত যে রোগীরা তারা ভর্তি আছেন, এবং এর মধ্যে 25 জনের মধ্যে যে রোগী আছে সে তার মধ্যে যে বয়স্ক রোগীর সংখ্যা 13 জন এবং যে অন্য 12 জন তারা হচ্ছে শিশু পর্যায়ে। এবং যে পরিচালক আছেন তিনি আমাদেরকে বলছেন যে আসলে যেসব আক্রান্ত রোগীরা এখানে আসছেন এবং সেখানের মধ্যে দেখা যাচ্ছে যারা প্রাথমিক পর্যায়ে এখানে আসছেন তারা মোটামুটি খুব দ্রুত সুস্থ হচ্ছেন, কিন্তু যারা একটু দেরিতে আসছেন এবং যারা আসলে অন্যান্য জটিলতা ইতিমধ্যে ভুগছেন তাদের অবস্থাটা কিছুটা খারাপ। তবে সব ধরনের ব্যবস্থা কিন্তু হাসপাতালের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতাল সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলো কিন্তু ডেঙ্গুর কর্নার খুলেছেন, এবং তারা বলছেন যে আসলে মূলত এই মৌসুমে ডেঙ্গুর প্রকোপ একটু বাড়ে, তবে এবার যেহেতু বৃষ্টি কম হয়েছে এবং থেমে থেমে বৃষ্টি দেখা গেছে সে কারণে কিন্তু এই যে মূলত আগস্টের শেষ থেকে এই যে আজকে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে, এবং তারা কিন্তু যে বিভিন্ন হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এবং এই ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে চারপাশ পরিষ্কার রাখা কিংবা 3 দিনের বেশি অতিরিক্ত পানি যেন জমে না থাকে, এই বিষয়গুলো লক্ষ্য করার সাথে সাথে যেন ব্যক্তি পর্যায়ে সচেতনতা গড়ে ওঠে এটার উপর জোর দিচ্ছেন। তবে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি, তারা বলছেন যে মশা নিধনের যে ক্রাশ প্রোগ্রাম সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, সেই সাথে লিফলেট বিলি মাইকিং সহ প্রায় কিন্তু 1500 কর্মী কিন্তু প্রায় 41টি ওয়ার্ডে কিন্তু তারা কাজ করছে যেন সিটি কর্পোরেশনের যে প্রোগ্রাম মশা নিধনে সেটার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি হয় সেই বিষয়টাও কিন্তু সিটি কর্পোরেশন থেকে নজরদারি করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ডেঙ্গু রোগীদের সর্বশেষ পরিস্থিতি জানতে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। নগাঁয় ধানের বাজারের সঙ্গে মোকামে উৎপাদিত চালের দামে রয়েছে বিস্তর ফারাক। প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা অতিরিক্ত মুনাফা যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। চাষিদের অভিযোগ উৎপাদনে খরচ বাড়লেও ধানে মিলছে না ন্যায্য দাম। কৃষক নেতাদের দাবি সঠিক নজরদারির অভাবেই ধান চালের বাজার ব্যবসায়ীদের দখলেই থাকছে বছর জুড়ে। আর ব্যবসায়ী নেতাদের অজুহাত
একাধিক হাত বদলেই বাড়ছে চালের দাম। নওগাঁ থেকে আমার রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। হাটে উঠতে শুরু করেছে আউশের ধান। এ হাটে প্রতি মন ধান কিনছেন ব্যবসায়ীরা 930 থেকে 950 টাকায়। ব্যবসায়ীরা বলছেন এক মন ধান থেকে 22 থেকে 23 কেজি পর্যন্ত চাল হয়ে থাকে, অর্থাৎ প্রতি কেজি চালে খরচ পড়ছে 41 থেকে 42 টাকা। মিল পর্যায়ের এই 42 টাকার চাল কী দরে বাজারে বেচা কেনা চলছে দেখে আসি। নওগাঁর পোড়ো চাল বাজার, মিলারদের হাত বদল হয়ে এই বাজারে অটো ও হাস্কিং মিলের চাল আসে। আগস্টের প্রথম সপ্তাহে চালের দর বেড়েছিল প্রকারভেদে কেজিতে 60 টাকা পর্যন্ত। আউশের চাল বাজারে ও সরকারের বেশ কিছু কর্মসূচিতে চলতি সপ্তাহে 2 থেকে 2.5 টাকা কমেছে। আর কমতি দর মোটা চাল 52 থেকে 55 আর চিকন 68 থেকে 73 টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। প্রকারভেদে 2 থেকে 3 টাকা পার কেজি চালের দাম কমছে, সরকারকে আরও মনিটরিং করতে হবে। 65 থেকে 60 টাকা কেজি প্রতি যদি চালের দরে প্রভাব নাম মাত্র। ধানের গড়ে হিসাব করে দেখা যায় চালের মূল্য খুব বেশি হলে কেজি প্রতি আসবে 40 থেকে 42 টাকা, কিন্তু সেখানে 50 থেকে 55 টাকা কিভাবে দাম হয়? লাভ করতেছে তো ঊর্ধ্বমুখী যারা ব্যবসা করে, কিন্তু আমরা তো কোনো ফায়দা পাচ্ছি না, আমরা তো লস আইটেমের মধ্যে আছি। সরকারের সঠিক নজরদারির অভাবে ভোক্তারা ঠকলেও ব্যবসায়ীদের পকেটে মুনাফা যাচ্ছে বলে মনে করেন কৃষক নেতা। হাত বদলে চালের দাম কিছুটা বাড়লেও মিল পর্যায়ে স্বল্প মুনাফায় চাল বাজারজাত করার দাবি ব্যবসায়ী নেতাদের। নরা চাল কিনে 15 দিন 1 মাস আগে এবং 1 মাস পরে যায় যখন বাজার বেড়ে যায়, ওই চালটা তখন বাড়ে অধিক মুনাফা করে খুচরা ব্যবসায়ীরা। ধান এবং চালের যে দামের যে ফারাক, সেই ফারাকের পিছনে কাজ করছে কিনা বেচার একটা দুষ্ট চক্র। জেলায় খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ 600 মিলার সহ প্রায় 1000 ধান চাল ব্যবসায়ী রয়েছেন, আর এসব ব্যবসায়ীর ধান চাল কেন্দ্রিক প্রতিষ্ঠান রয়েছে প্রায় 950। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। ইলিশ রপ্তানিকে ঘিরে কর্মব্যস্ত সময় পার করছেন আড়ত মালিক ও শ্রমিকরা। আজ 10 মেট্রিক টন ইলিশ যাবে কলকাতায়। এই মুহূর্তে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। বরিশালের সব থেকে বড় মাছের বাজার পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে এখানে সকাল থেকে আছি, এসে দেখেছি যেটা এখানে মাছ বেচাকেনায় কিন্তু একেবারে মুখর রয়েছে। কয়েকদিন আগেও যে ঝিমিয়ে পড়া অবস্থা ছিল সেই জায়গাটি নেই। আমি এখন সরাসরি আপনাকে যে ছবিটি দেখাচ্ছি, মূলত এই মাছ আজ রাতে কলকাতার উদ্দেশ্যে চলে যাবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতায়। এবছর আপনি জানেন যে ভারতে ব্যাপক চাহিদা কথা বলছে, যে 2450 মেট্রিক টন ইলিশ এবছর বরিশাল থেকে পাশের দেশ ভারতে যাবে। এবং এত বড় বড় সাইজের এই মাছের সাইজ কি রকম এবং কত টাকা দরে বিক্রি করছেন আপনারা? এটা 1.5 কেজি সাইজের মাছ, এটা বিক্রি এখন তো রেট পড়ে নাই, কিছুক্ষণ পর পড়বে। আচ্ছা, আসলে আমরা যেটা জেনেছি যে গতকালকে পর্যন্ত এখানে দর ছিল 1550 টাকা করে, এখন পর্যন্ত তারা রেট ঠিক করেনি। মূলত এই মাছগুলো আপনি যে ছবিতে যে মাছ দেখতে পাচ্ছেন, এই মাছগুলো মূলত যাবে ভারতে এবং 2450 মেট্রিক টন মাছ তারা এর মধ্যেই এই মাছগুলো এখন ককশিটে করে প্যাকেটজাত করছে এবং আজ রাতে চলে যাবে। আপনি জানেন যে গত 5 তারিখ অর্থাৎ গত পরশু থেকে 5ই সেপ্টেম্বর থেকে ভারতের উদ্দেশ্যে 2450 মেট্রিক টনের যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে বরিশাল থেকে 4টি প্রতিষ্ঠান, তারা এক এক করে ধাপে ধাপে কিন্তু মাছ পাঠানো রপ্তানি করা শুরু করেছে। গত পরশু গিয়েছে 8 টন, গতকালকে গিয়েছে 7 টন, আজকে মূলত এখনও মাছ তারা আজকে 7 সকালে এই মাছের বাজারে এসে তারা মাছ একটি জায়গায় নিয়ে এসেছে। এটি একটি আড়তে আমি রয়েছি বরিশালের, এবং এই মাছগুলো কিছুক্ষণ বাদে এখানে ককশিটে করে এগুলো প্যাকেট করে মূলত ভারতের উদ্দেশ্যে তারা পাঠাবে। এগুলো আজ রাতে ভারতের উদ্দেশ্যে রওনা হবে। এবং এলসির যে কিন্তু লোকাল নদীর যে মাছগুলো রয়েছে সেগুলো আসলে তারা বলছেন যে দাম কিন্তু নাগালের বাইরে সাধারণকে তারা বলছে, তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যেহেতু তারা প্রতি বছর যদি এভাবে
রপ্তানি করার সুযোগ পায়, সেই ক্ষেত্রে এই মাছ তারা আরো ভালোভাবে দেশি দেশের জন্য তারা বেশি টাকা আয় করতে পারবে। বরিশালের আজকে কিন্তু বড় বড় মাছ পাওয়া যাচ্ছে এবং এই মাছ এত বড় সাইজের মাছ দেখে কিন্তু ভীষণভাবে খুশি এখানকার ক্রেতা বিক্রেতা উভয়ে কিন্তু খুশি রয়েছে। বরিশালের পোর্ট মৎস্য অবতরণ কেন্দ্রে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। কলকাতায় ইলিশ মাছ রপ্তানির সর্বশেষ খবর জানতে সরাসরি ছিলাম বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে। শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মৌসুমের দশম নিলাম। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে। এই নিলাম কেন্দ্রে আজকে এই মৌসুমের দশম নিলাম অনুষ্ঠিত হচ্ছে এবং এই কিছু সময় আগে অর্থাৎ 10টা থেকে এই নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবং সবচেয়ে যদি বলি যে 19 দিনের যে আন্দোলন হয়েছে চা শ্রমিকদের এবং চা বাগানগুলোতে চা উৎপাদন বন্ধ ছিল, তারপরে এই নিলামটি অনেকটি তাৎপর্য বহন করে। কিন্তু সবচেয়ে সুখের কথা বা আশার কথা বলছি, এই প্রথম যে স্লটটা চলে গেল নিলামের, সেই স্লটে কিন্তু সর্বোচ্চ 230 টাকা পর্যন্ত দাম উঠেছে এবং এটি একটি চা বাগানের যারা মালিক আছেন তাদের জন্য একটি সুসংবাদ। কারণ হচ্ছে কি, আমরা দেখেছি অতীতে 190 বা 199 বা 194 পর্যন্ত দাম উঠে, বা এভারেজ যেটা বা গড় বাংলাদেশ চা বোর্ড থেকে যেটা পেয়েছি গত বছর 199 টাকা ছিল, এবছর 194 টাকা পর্যন্ত উঠেছে গড় চার নিলাম কেন্দ্রে কেজি প্রতি। কিন্তু আজকে কেজি প্রতি চা উঠেছে সর্বোচ্চ 230 টাকা পর্যন্ত এখনও নিলাম চলবে, নিলাম আরও প্রায় ঘণ্টাখানিক চলবে। আজকে নিয়ে এই মৌসুমের দশম নিলাম অনুষ্ঠিত হচ্ছে। 2022 সালে অর্থাৎ এবছরে 17টি নিলাম অনুষ্ঠিত হবে এবং 2023 সালে মৌসুমের 6টি নিলাম সহ মোট 23টি নিলাম অনুষ্ঠিত হবে। 2017 সালে 8 ডিসেম্বর এই নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং 2017 সালের 14 মে থেকে প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। তারপর থেকেই এই নিলাম কেন্দ্রটি বেশ চাঙ্গা ভাব আমরা লক্ষ্য করছি। বলে রাখা প্রয়োজন যে গত বছর বা গত মৌসুমে চার সর্বোচ্চ উৎপাদন হয়েছিল 9 কোটি 65 লাখ কেজি এবং তারপরে এবছর 10 কোটি কেজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই পর্যন্ত যদি বলি, এই পর্যন্ত চার উৎপাদন হয়েছে 3 কোটি 83 লাখ কেজিরও বেশি এবং জুলাইয়ের যে নিলামটি অনুষ্ঠিত হয়েছে তাতে 1 কোটি 99 লাখ কেজিরও বেশি অনুষ্ঠিত হয়েছে। সব কিছু মিলে বলা যায় এখন পর্যন্ত চার যেই অবস্থা রয়েছে সেই অবস্থা ভালোই রয়েছে এবং এ পর্যন্ত প্রায় 2 কোটি 24 লাখ টাকার মতন রপ্তানি হয়েছে চা বাংলাদেশ থেকে। তারপরেও যে 19 দিন একটি ধর্মঘট চলছিল, যারা বিশেষজ্ঞরা বলছে আগামী নিলামে হয়তো তার একটি প্রতিক্রিয়া পড়তে পারে বা এই এফেক্ট হতে পারে, সব কিছু মিলে তারপরেও চা বাগানের সাথে যারা সংশ্লিষ্ট এবং নিলামের সাথে যারা সংশ্লিষ্ট তারা আশাবাদী। মোটামুটি এ ছিল দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্র শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের সর্বশেষ খবর। চা নিলামের খবর জানতে সরাসরি ছিলাম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে। গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে, এতে নদী তীরবর্তী শাহজাদপুর উপজেলার জালালপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীতে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, গাছপালা, ফসলি জমিসহ বহু স্থাপনা, ভিটেমাটি হারিয়ে দিশেহারা মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। রিঙ্গো কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীতে, তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়তপুরের জালালপুর, আরকান্দি, ব্রাহ্মণগ্রাম, বাউিখোলা, পাকড়তলা, ঘাটাবাড়ির প্রাচীল সহ বেশ কয়েকটি গ্রামে। এসব এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি সহ বহু স্থাপনা। ভাঙন আতঙ্কে নদী তীরের মানুষেরা ঘরবাড়ি, আসবাবপত্র সহ সম্বল সহ পরিবার পরিজন নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভিটেহারা অনেকে ঘরবাড়ি, আসবাবপত্র আর গবাদি পশু নিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। আমার 40-42 দিনের ঘর, আর একবার তিনজন সাপরা হরারই সমান পায় নাই, শোনা খালি গেট ডাইবে গেছে, তিনটা ঘর ছিল কিছু বাই করতে পারে, সব নদী চলে গেছে, বাড়ি যাওয়াদের ভাঙছে, তাদের কোনো দাঁড়ানোর জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই ভাঙনের কবলে পড়তে হয়েছে তাদের। বসা ফেলায় না, না ফেলাইলে আমরা আর কি করব, সরকারে এত টাকা বরাদ্দ দিল কিন্তু কাজ তো করে না, দুর্নীতি চলে গেছে। আমাদের সবার দাবি, আমাদের এই যে ভাঙন জায়গাটা এটা বান্ধা দিলে আমরা চাই, আমরা খুশি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগামী শুষ্ক মৌসুমে উক্ত এলাকায় নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে, এতে
উক্ত এলাকায় ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। জেলার সাজাদপুর ও এনায়তপুর এলাকায় যমুনা নদীর ডানতে সংরক্ষণ প্রকল্পের আওতার প্রায় 6.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে, যার প্রকল্প ব্যয় প্রায় 647 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বন্ধে নানা উদ্যোগ নিচ্ছে মার্কিন সরকার। বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে নতুন বন্দুক আইন চালু হয়েছে। বন্দুকের মালিকদের তাদের আগ্নেয়াস্ত্র টাইমস স্কোয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহন নিষিদ্ধ করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অব্যাহত বন্দুক সহিংসতার পর নিউ ইয়র্কে নতুন আইন। বিশ্বখ্যাত টাইমস স্কয়ার এখন থেকে আগ্নেয়াস্ত্র মুক্ত বা গান ফ্রি জোন। নিউ ইয়র্কের গভর্নর কেতি হোকুল বিভিন্ন সংবেদনশীল স্থানে বন্দুক নিয়ে চলাফেরার নতুন আইন ঘোষণা করেছেন। এতে করে বন্দুক মালিকরা ওইসব এলাকায় আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না। In response, we had to come up with a list of sensitive locations where guns are prohibited. New Yorker সরকারি ভবন, স্কুল, গির্জা, পাতাল রেল, থিয়েটার, বিনোদন পার্কেও আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। বন্দুক বহনকারীরা শুধুমাত্র নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন যেখানে তাদের অনুমতি রয়েছে। New eligibility requirements for concealed carry is going to play an important role in the restrictions on the carrying of concealed weapons in sensitive locations. নতুন আইন অনুযায়ী আগ্নেয়াস্ত্রের জন্য আবেদনকারীদের 16 ঘন্টার ক্লাসরুম প্রশিক্ষণ, 2 ঘন্টা লাইভ ফায়ার অনুশীলন ও তাদের চরিত্র ও আচরণ পর্যালোচনার জন্য সোশ্যাল মিডিয়ার 3 বছরের রেকর্ড জমা দিতে হবে। যদিও রিপাবলিকানরা এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিরোধীদের যুক্তি, এটি মানুষের বন্দুক বহন করার অধিকারকে ক্ষুণ্ণ করবে। অস্ত্র বহন নিষিদ্ধের এই উদ্যোগের ফলে অনেকেই মনে করছেন স্থানীয় দর্শনার্থী থেকে শুরু করে পর্যটকদের এই টাইমস স্কয়ারে আসা নির্বিঘ্ন হবে, এখানে আরও স্বাচ্ছন্দ্যে তারা আসতে পারবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। ইতালিতে বাংলাদেশিদের জন্য স্পন্সর কোটা চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও। মঙ্গলবার রোমে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। ইতালি থেকে জুবানা মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন বাংলাদেশিদের জন্য ইতালির স্পন্সর কোটা অব্যাহত থাকবে, একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে বলেও জানান ডি মাইও। To expand them in the future. অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিনের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। ওই ভিডিও বার্তায় বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালীয়দের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। Come to Bangladesh and see, look around and invest in Bangladesh. বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের চার্টার অ্যাফেয়ার্স জসীমউদ্দিন, প্রথম সচিব আসিম আনাম সিদ্দিকী সহ অনেকেই বক্তব্য রাখেন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাসিনা মোদি বৈঠকে ঢাকার বড় ধরনের প্রাপ্তি নেই বলছেন বিশ্লেষকরা। ক্ষুব্ধ তিস্তা পাড়ের 2 কোটি মানুষ, নিজস্ব তহবিলে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। ধানের বাজারের সঙ্গে চালের দামে বিস্তর ফারাক। কেজিতে খরচ 42 টাকা হলেও বিক্রি 52 টাকায়, নজরদারির অভাবই দায়ী, অভিযোগ কৃষক নেতাদের। এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চট্টগ্রামে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে, ঢিলেঢালা সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচি। জরিপ না করায় শনাক্ত হচ্ছে না উৎপত্তিস্থল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।